6000 eFootball coin Konami সম্পূর্ণ ফ্রিতে আমাদেরকে গিফট করছে এই নিউজটা সম্পূর্ণ রিয়েল একটা নিউজ আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো এই 6000 eFootball coin আপনি কিভাবে পেতে পারেন আজকের ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত দেখুন এবং আমি আজকের ভিডিওতে 6000 eFootball coin গুলা পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া এবং কি কি কন্ডিশন রয়েছে সে সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিওস লেটস বিগিন অলরাইট 6000 eFootball coin কলমে আমাদেরকে গিফট করছে এটা একটা রিয়েল নিউজ এই নিউজটা তারা অ্যানাউন্স করেছে eFootball জাপানিজ একটা অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্টে তারা পিন করে দিয়েছে এবং ওই পিনটার মধ্যে যে পোস্ট বা যে টুইট সেটা আমরা দেখতে পাচ্ছেন এখানে তারা বলেছে আপনারা 6 জন 6000 eFootball coin পাবেন 600 মিলিয়ন ডাউনলোড হওয়া উপলক্ষে এবং তার পাশাপাশি অ্যাম্বাসেডরের একটা সিগনেচার করা রঙিন কাগজ পাবেন বুঝতে পারতেছেন মেসি অ্যান্ড নেইমারের সিগনেচার করা রঙিন কাগজ তবে এগুলা পাওয়ার জন্য অবশ্যই কিছু ক্রাইটেরিয়া এবং কিছু কন্ডিশন রয়েছে এক নম্বর কন্ডিশন হচ্ছে অবশ্যই আপনাকে জাপানিজ হতে হবে দুই নম্বর কন্ডিশন হচ্ছে অবশ্যই eFootball গেমটি আপনি ওপেন করার সময় অবশ্যই জাপান সিলেক্ট করে রাখতে হবে তিন নম্বর হচ্ছে আমি যে টুইটার কথা বলছি ওই টুইটার মধ্যে দেখতে পারবেন নেইমারের eFootball লিখা একটা লোগো আছে বা একটা সিগনেচার আছে ওই সিগনেচারটা কোনটা রিয়েল সেটা সিলেক্ট করতে হবে আমি আপনাদেরকে সহজের জন্য বলে দিচ্ছি ওটা হচ্ছে দুই নম্বরটা রিয়েল আর এগুলো ফেক দুই নম্বরটা কিভাবে রিয়েল সেটা আপনারা শো টাইম কার্ডের নেইমার জিয়ারে শো টাইম কার্ডটার নিচে পায়ের নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন লেখা আছে eFootball নেইমারের লিখা ওটা আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা এবং এটাকে সিলেক্ট করে একটা রিটুইট করতে হবে তাহলে আপনি পেতে পারেন এগুলা জানি আমার ভিউয়ারদের মধ্যে কেউ জাপানিজ নেই থাকলেও আপনি ট্রাই করে দেখতে পারেন এটা একটা নিউজ ছিল তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারেন জানি মন খারাপ আপনি জাপানিজ না কিন্তু এটা তো আমার একটা কর্তব্য আপনারা অনেকে 6000 eFootball coin পাবেন বলে আশায় আছেন তাই আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি অনেক ইউটিউবার তো আপনাদেরকে বলেই দিয়েছে সবাই পাবেন সো না জাস্ট জাপানিজ যারা আছে তারাই পাবেন তার পাশাপাশি অবশ্যই আপনাকে গেমটি ওপেন করার সময় জাপানিজ সিলেক্ট করতে হবে এবং তার পাশাপাশি এখান থেকে কোন লোগোটা সেটা সিলেক্ট করতে হবে তবে এখান থেকে যারা লোগোটা একদম রিয়েল সিলেক্ট করেছেন কোনটা তাদেরকে নিয়ে লটারি হবে লটারি করেই 6 জনকে এই কার্ডটা 6 জনকে 6000 eFootball coinগুলো দিবে আশা করি বোঝাতে পেরেছি আজকের মতো এখানেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এই ধরনের নিউজ পাওয়ার জন্য বা এই ধরনের আপডেট পাওয়ার জন্য সঠিক আপডেটটি এবং রিয়েল আপডেটটি তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে বেল আইকনটাকে প্রেস করে দিতে পারেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম গুড বাই